নমস্কার বন্ধুরা ভদ্রস্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য আর পি এফ এর তরফ থেকে আবার একটি নতুন নোটিশ প্রকাশিত করা হয়েছে তোমরা অনেকেই জানো যে পনেরোই এপ্রিল থেকে পনেরোই এপ্রিল থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং ফুল নোটিফিকেশান তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে কিন্তু তার আগেই একটি একটা শর্ট নোটিস প্রকাশিত করলো এবং সেই শর্ট নোটিসের মধ্যে কি কি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে সেই ব্যাপারটা তোমাদের সাথে আমি আলোচনা করব তো তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সময় তোমাদের জন্য অথেন্টিক কমপ্লিট ইনফর্মেশন প্রোভাইড করে থাকে তো এখানেও কিন্তু তোমাদের অন্যথা হবে না সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমাদের দেব তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি কিন্তু তার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি নোটিসটা আমি ওপেন করে নিয়েছি এই নোটিসে কি কী বলা হচ্ছে ভালো করে বোঝো দেখো এখানে এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে বোর্ডের তরফ থেকে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি এবং তোমাদের নিউ দিল্লি পনেরোই মার্চ দু ঠিক আছে এই নোটিসের মধ্যে কী কী বলা হচ্ছে যেটি হচ্ছে সি আর ইসিওআর ইস্টার্ন রেলওয়ে এনএফআর তারপর সাউথ সেন্ট্রাল রেলওয়ে সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে এস আর এস ডাব্লুআ আর ডাব্লু আর তো সব বিভিন্ন জায়গায় কিন্তু যেগুলো যেগুলো আর পি এফ জোন আছে সেই সব জায়গায় কিন্তু এই নোটিশটা পাঠানো হয়েছে নোটিসে কি কি বলছে সেগুলোর ব্যাপারটা আমরা জানবো দেখো এখানে সাবজেক্টে যেটি বলা হচ্ছে যে রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ এবং কনস্টেবল এক্সিকিউটিভ আর পি এফ আর পি এস এফ যেখানে বলা হচ্ছে অ্যাপ্রোপোজ অ্যাভভ এ নোটিস রিগার্ডিং আপকামিং রিক্রুটমেন্ট টু চারশো বাহান্নটি যে শূন্যপদ সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ এবং চার হাজার দুশো আটটি কনস্টেবল এক্সিকিউটিভ যেখানে আর পি এফ আর হ্যাজ বিন পাবলিশড বাই আরবি ভিড এমপ্লয়মেন্ট নিউজ পেপার এডিশন দোষ দোসরা থেকে আটই মার্চে তোমরা যে অ্যাডভার্টাইজমেন্ট এমপ্লয়মেন্ট নিউজে অ্যাডভার্টাইজমেন্টে তোমরা এটা দেখতে পেয়েছো ঠিক আছে তো সেই মতোই কিন্তু তোমাদের আবেদন তোমাদের শুরু হবে এবং তোমাদের যেটা পরবর্তী যেটি বলা হচ্ছে এই প্যারাটায় যেটা বলছে সেটি হচ্ছে এফ হ্যাজ অ্যাডভাইস টু গিভ দ্য ভাইট পাবলিসিটি অর্থাৎ দেখো এখানে আর পি এফের মানে যাতে পাবলিসিটি করা হয় যে এত ভ্যাকেন্সি বেরোচ্ছে যেন ভ্যাকেন্সি যেন ছত্রিশ হাজার ভ্যাকেন্সি বেরোচ্ছে বা চল্লিশ হাজার ভ্যাকেন্সি বেরোচ্ছে যে পাবলিসিটি করতে হবে এখন আর বলছে যে যাতে পাবলিসিটি করা হয় যে এই রিক্রুটমেন্ট মানে এই ভ্যাকেন্সিটা বেরোচ্ছে তো সে তার জন্য এখানে বলছে যে টু দিস নোটিফিকেশান ইন দ্য জোন বাই অ্যাপ্রোচিং লোকাল স্কুল কলেজ ইউনিভার্সিটি থ্রো ওয়েবসাইট প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া লোকাল নিউজ পেপার এক্সেস্টা এগুলোর মাধ্যমে ইউথ অব দিস এরিয়াজ অ্যাওয়ার দ্য অপরচুনিটি অ্যাপ্লাই ফর দিস রিক্রুটমেন্ট অর্থাৎ যে এর যে রিক্রুটমেন্ট হবে বা হতে চলেছে এই ব্যাপারে প্রত্যেককে অ্যাওয়ার করার জন্য বলছে আমাদের বলছে প্রত্যেককে যারা যারা অ্যাক্সপিরিয়েন্ট আছে রেলওয়ে অ্যাক্সপিরিয়েন্ট আছে প্রত্যেককে বলছে একটা তোমরা অ্যাডভার্টাইজমেন্ট মতো দাও বা পাবলিসিটি করো যে আর পি এফের ভ্যাকেন্সি বেরোতে চলেছে কিন্তু শূন্যপদ কত শূন্য শূন্যপদ মাত্র ছ হাজার ছশো ষাটটি মতো এখানে কিসের পাবলিসিটি করবে ঠিক না শূন্যপদ যদি ছত্রিশ হাজার হতো চল্লিশ হাজার হতো কোনো পাবলিসিটিও করা দরকার হতো না এমনি ছেলে মেয়েরা মানে পাবলিসিটি শুরু করে দিত ঠিক আছে তো এখন আরপিএফ এটা নোটিস করে মানে এটা একটা হাস্যকর ব্যাপার যে আর পি করে বলছে যে এটা যাতে পাবলিসিটি করা হয় ঠিক আছে এখানে তো তাই বলতে চাইছে যে যাতে পাবলিসিটি করা হয় লোকাল কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি ওয়েবসাইট প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সব জায়গায় যাতে এটা পাবলিসিটি করা হয় যাতে এই ভ্যাকেন্সি বেরোচ্ছে তা এত কত কম ভ্যাকেন্সিতে কি পাবলিসিটি করবে এটা আমার মাথায় আসছে না ঠিক আছে যাগে আরপিএফ আর পি এই ধরনের তোমাদের একটা নোটিস প্রকাশিত করা হয়েছে তো তোমাদের আরেকটা কথা তোমাদের বলে দিই তো তোমরা অনেকেই জানো যে এটাই ইন্টেনডেন্ট যে নোটিশটা যেটা বেরিয়েছিল সেই নোটিসটা সেটি হচ্ছে তোমাদের পনেরোই এপ্রিল থেকে তোমাদের আবেদন শুরু হবে চোদ্দোই মে পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে যেখানে তোমাদের আর পি এক অবলিক দু হাজার চব্বিশে সাব ইন্সপেক্টর এবং দুই অবলিক দু হাজার চব্বিশে কনস্টেবলের নিয়োগ তো এখানে দেখো ভ্যাকেন্সিজের ব্যাপারেও কিন্তু ক্লিয়ার করা আছে এবং তোমাদের সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের বেতন থাকবে যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তারা আবেদন করতে পারবে এবং তোমাদের পঁয়ত্রিশ হাজার চারশো টাকা মতো তোমাদের এটি ইনিশিয়াল পে থাকবে এবং বি ওয়ান ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড যারা মেডিকেল স্ট্যান্ডার্ড রিলেটেড যারা ইনফরমেশন চাও তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলে পুরনো আর পি এর ভিডিও আছে সেখানে কিন্তু কমপ্লিট মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে কিন্তু আমার ভিডিও আছে সেখানে তোমরা আর পি এফ এর মেডিকেল স্ট্যান্ডার্ডটা ভালো করে জেনে নিতে পারবে যেখানে বি ওয়ান ক্যাটেগরিতে কেমন কেমন ক্রাইটেরিয়া থাকে চোখের ব্যাপারে তো এখানে দেখো কুড়ি থেকে আঠাশ বছর বয়স এক সাত দু হাজার চব্বিশ হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে এখানে মনে রাখবে যে তিন বছর কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে চারশো বাহান্নটি মতো ভ্যাকেন্সি আছে সেটি হচ্ছে সাব ইন্সপেক্টরের জন্য এবং কনস্টেবলের জন্য লেভেল থ্রি অনুযায়ী তোমাদের বেতন এবং দশম শ্রেণী পাশ হলেই কিন্তু তোমরা কনস্টেবলের জন্য আবেদন করতে পারবে এখানে ইনিশিয়াল পে হচ্ছে একুশ হাজার সাতশো টাকা এবং বি ওয়ান ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড আঠেরো থেকে আঠাশ বছর বয়স এখানে চার হাজার দুশো আটটি মতো শূন্যপদ চার হাজার ছশো ষাটটি হচ্ছে টোটাল তোমাদের সবকটা জোন মিলিয়ে শূন্যপদ তো এই হচ্ছে শূন্যপদ কিন্তু আর পি এফ যেটা বলছে সেটি হচ্ছে প্রমোট করতে বলছে প্রচুর ভ্যাকেন্সি যে প্রমোট করতে হবে যাকে এটা পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে ইনক্লুডিং এ রিল্যাক্সেশান মানে এজ রিল্যাক্সেশান তিন বছরের এজ রিল্যাক্সেশান দেওয়া হয়েছে তোমরা মাথায় রাখবে এটা কিন্তু ওয়ান টাইম একবারের জন্যই কিন্তু এই এজ রিল্যাক্সেশানটা দেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার পঁচিশে যদি বেরোয় আমি বলছি না দু হাজার পঁচিশে বেরোবে আবার হয়তো পাঁচ বছর পরে বেরোবে কিন্তু অ্যানুয়াল ক্যালেন্ডারে যেগুলো যেগুলো আছে হিসাব অনুযায়ী অ্যাজ পার নোটিশ অনুযায়ী কিন্তু বেরোনোর কথা অর্থাৎ এন হ্যাঁ এলপি গ্রুপ ডি এগুলো সবই কিন্তু বেরোনোর কথা তাহলে সেক্ষেত্রে কিন্তু আর কিন্তু এজ রিল্যাক্সেশান পাবে না এটা কোভিড নাইন্টিনের জন্য জাস্ট ওয়ান টাইম তোমাদের রিল্যাক্সেশান দেওয়া হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার আর দুদিন পর থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো এখানেই তোমাদের এজ এক সাত দু হাজার চব্বিশ হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে এগুলো সব কিন্তু তোমরা জানো আমি ভিডিওতে বলেও দিয়েছি এবং তোমাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারে প্রথমে তোমাদের একটা কথা বলে রাখি যেটা হচ্ছে পনেরো শতাংশ মতো যে এবারে রিজার্ভেশন যেটি থাকবে ওম্যান ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ যারা মহিলা প্রার্থী তাদের কিন্তু অনেক বড় কিন্তু এটা অপরচুনিটি এইট পয়েন্ট জিরো প্যারাতে দেখো এস সি এসটি এবং ইডাব্লিউএস যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু যথারীতি এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে অর্থাৎ এস সি এসটিরা পাঁচ বছর ছাড় পাবে এবং ওবিসিরা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী তিন বছর ছাড় পেয়ে যাবে এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে তোমাদের সিবিটি হবে পিইটি হবে তারপরে পিএমটি হবে তো এই পিইটি পিএমটিতে কি কী কী মাপঝোপ থাকবে সেই ব্যাপারে যদি ডিটেলস তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমার আর পি এর ভিডিও তোমরা দেখে নিতে পারো সেখানে একদম ডিটেলস আমি বুঝিয়ে দিয়েছি এখানে দেখো তোমাদের এক্সামিনেশান ফিস কত সেটি চারশো টাকা মতো এক্সামিনেশান ফিস যেটি তোমাদের পাঁচশো টাকা মতো এক্সামিনেশান ফিস এটা দেবে হচ্ছে ইউআর ই এবং ওবিসি যারা মেল ক্যান্ডিডেট তারা দেবে ওকে যারা মেল ক্যান্ডিডেট তারা দেবে তারা চারশো টাকা মতো পরবর্তী সময়ে কিন্তু রিফান্ড পেয়ে যাবে আর এস সি টি এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেট এবং মাইনরিটিস ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা আছো তারা আড়াইশো টাকা আবেদন মূল্য দেবে এই আড়াইশো টাকাটাই কিন্তু তোমরা পুরোপুরি রিফান্ড পেয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার তোমরা অবশ্যই তোমরা অপেক্ষা করছো যে পনেরো তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে তো এর জন্য কিন্তু প্রস্তুতি তোমরা নিতে থাকো কারণ তোমাদের প্রস্তুতি যত বেটার হবে ততই কিন্তু তোমরা জায়গা তৈরি করতে পারবে আর এর জন্য কারণ তোমরা জানো কম্পিটিশন কিন্তু হাই হবে কেন হবে তার কারণ আছে কারণ যেহেতু চার চার হাজার ছশো ষাটটি শূন্য পদ এটা কিন্তু কিছুই নয় কারণ তোমাদের যদি সতেরো থেকে আঠেরোটা জোনে তোমাদের যদি এটা যদি ভাগ করা হয় ঠিক আছে তাহলে কিন্তু এই ভ্যাকেন্সিকে যদি তুমি ভাগ করো সেখানে অনেক শূন্য পদ কিন্তু কমে যাচ্ছে তো সেক্ষেত্রে এই মানে কম শূন্য পদে যদি তোমাকে ফাইট করতে হয় তাহলে কিন্তু তোমাকে এক্সট্রা অর্ডিনারি হতে হবে এবং তোমার প্রিপারেশান কিন্তু অনেক মজবুত রাখতে হবে ঠিক আছে এই যে বিভিন্ন তোমরা জোন দেখতে পাচ্ছ এই জোনের মধ্যেই কিন্তু তোমরা সিলেক্ট করতে পারবে যে কোনো একটি জোন তোমরা চাইলে তোমাদের জোনেও তুমি আবেদন করতে পারো অথবা তুমি চাইলে তোমাদের অন্য জোনেও তুমি আবেদন করতে পারো যে কোনো একটি জোন তোমাকে চুজ করতে হবে সেটি তুমি ভ্যাকেন্সি দেখেও তুমি করতে পারো অথবা তোমার যদি বাইরে যদি কাজ করতে অসুবিধা হয় সেটি তুমি কাছের জন্যও তুমি চুজ করতে পারো সেটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো দেখো যেখানে ভ্যাকেন্সি বেশি থাকবে এরকম কোনো জায়গায় পাবে না যেহেতু খুব কম কম পরিমাণে ভ্যাকেন্সি বেরোচ্ছে সেক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি কম পাবে অনেক জায়গায় কিন্তু যেখানে ধরো একটু বেশি পাবে কিন্তু সেখানে কিন্তু ক্যান্ডিডেটও অনেকেই আবেদন করবে তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে রেল থেকে শুরু করে বিভিন্ন চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে নেবে তো এখনের মতো এটুকুই টাটা